ক্লাস ফোর বা ক্লাস থ্রি, যে কোনো ক্লাসই হোক না কেন, আজকে আমরা ঘন্টা মিনিটে যোগ বিয়োগ শিখব। চলো কি করে আজকে যোগটা শিখি, পরে ফিরে বিয়োগটা শিখবো, ভালো করে শিখে যাই। আমার কাছে কিন্তু কোনো বোঝ নেই, আমি রাশি তৈরি করব আর তোমাদেরকে শেখাবো। দেখো, 2 ঘন্টা 15 মিনিট 20 সেকেন্ড, এবার যোগ করতে হবে 3 ঘন্টা 30 মিনিট 50 সেকেন্ড। আমাদের ঘন্টা মিনিটে যোগ সে বছর মাসে যোগ বিয়োগের মতন, কিন্তু কখনোই এখানে হাতে থাকলো 5 2 10। হ্যাঁ, আমার একটু দেখা মিস্টেক হচ্ছিল, আমি ঠিক করে নিলাম। তাহলে 2 ঘন্টা 15 মিনিট 20 সেকেন্ড, 3 ঘন্টা 30 মিনিট 50 সেকেন্ড যোগ করতে হবে। আমরা বুঝে গেছি, সেকেন্ড আমি মুখে বলে দিলাম। চলো কি করে করব, আমরা যোগ শুরু করি। 2 5 0 বসলো, 2 5 2 5 2 7 হলো, 70 সেকেন্ড হলো। আর এটা কত হবে, এটা 5 3 1 4 মিনিট হলো। আর এটা কত হলো, 3 2 5 ঘন্টা হলো। কিন্তু আমরা কখনোই 60-এর বেশি কিছু বলবো না, যেহেতু ঘন্টার ব্যাপার। 60 বেশি হয়ে গেলেই কিন্তু বিয়োগ দেবো, এটা কিন্তু আমাদের ভাবতে হবে। 60 বিয়োগ দিলেই আগে যোগ দেবো, ঠিক বছর মাসের সময়। বছর মাসে অঙ্কগুলো একটু কষ্ট, কিন্তু ঘন্টা মিনিটের অঙ্ক কোনো কষ্ট নেই। শুধু একটাই, বছর মাসে 12 মনে রাখতে হয়, আবার 30 মনে রাখতে হয়। যখন 1 মাস ধার নেবো 30 দিন ধার নিলাম, যখন 1 বছর ধার নেবো তখন 12 মাস ধার নিলাম। কিন্তু এখানে কোনো ব্যাপার নেই, যা দান ধার নেবো 1 60 60 নিলে 1 ঘন্টা 1 মিনিট নিলাম। চলো আমরা কিন্তু যোগ শিখছি, ধার নেওয়ার কোনো কেস নেই, এখন বিয়োগের সময় আছে। স্যার 70 বেশি হয়ে গেছে, এটা স্যার 70 60, এটা 60-এর বেশি হয়নি, এটা 60-এর বেশি হয়ে গেছে, এইটা স্যার তো 60-এর বেশি হয়নি। তাহলে যেটা বেশি হয়ে গেছে স্যার, সেটা 60 বিয়োগ দেবো? হ্যাঁ, 60 বিয়োগ দিয়ে দাও। সেকেন্ডটা লিখবে স্যার, বিয়োগ করলে আগে 1 যোগ করতে হয় তো? হ্যাঁ, আগে 1 যোগ করে দাও, মানে 1 মিনিট যোগ করলাম, 60 সেকেন্ড বিয়োগ দিচ্ছি। তাহলে কত হলো, এটা এটা এলো 10 সেকেন্ড, 10 সেকেন্ড এলো। এটা কি আসছে, 46 মিনিট, 4 10 6 46 মিনিট। এটা যা ছিল 5 ঘন্টা, 5 ঘন্টা 46 মিনিট 10 সেকেন্ড, আগে হয়েছিল কত, 5 ঘন্টা 45 মিনিট 70 সেকেন্ড। চলো আমরা আর একটু শিখবো, একটু জটিল জটিল শিখে যাব ধাপে ধাপে। 2 ঘন্টা 30 মিনিট, কোনো সেকেন্ড দিলাম না, 2 ঘন্টা 30 মিনিট থেকে 3 মিনিটের সঙ্গে আর একটু দিই, পরের বারটা সেটা করবো, 2 ঘন্টা 30 মিনিট 50 সেকেন্ড করে দিই। বেশ, এবার 1 ঘন্টা 12 মিনিট, না 1 ঘন্টা 12 মিনিট করবো না, 1 ঘন্টা 40 মিনিট করে দিই, 40 মিনিট 12 সেকেন্ড। লেখা দেখা হচ্ছে, ঠিক আছে। চলো আমরা যোগ করি, কি আসছে দেখি নি। যোগ করলে এদিকে স্যার 2 নামলো 62, স্যার 60-এর বেশি হয়ে গেছে কিন্তু। বেশ এখন হোক, যোগটা করি। এটা কত হবে, 0 4 3 7 70 মিনিট, এটা কত হবে, 3 ঘন্টা, স্যার দুটোই 60-এর বেশি। বেশ, 1 টাকা থেকে করতে এসো, শেষ থেকে করতে করতে আসতে হয়। তাহলে এটা 60 বিয়োগ দিচ্ছি স্যার, হ্যাঁ দিলাম। তা কত হলো, একবারই কিন্তু 60 বিয়োগ দেওয়া যাবে না, তাহলে এক ধাপে ধাপে করতে হয়। যেটা 60 বিয়োগ দিলে কত হলো, সঙ্গে সঙ্গে না 1 যোগ করতে হবে, দিয়ে কী হলো ঘটনাটা লম্বা দাগ দেবে। 2 হলো 2 সেকেন্ড আর 6 6, তাহলে 2 সেকেন্ড থাকলো, মানে 0 হলো। বেশ ঠিক আছে, এখানে কাজটা এখানেই করতে, এখান থেকে ধার নিয়ে করবো এরকম কিছু করা যায় না। ঘন্টা মিনিট বা বছর মাসে সেইখানকার কাজ সেইখানে, এটাকে মনে রাখতে হয়। তাহলে 2 হলো এদিকে স্যার, এদিকে কী হলো, এদিকে স্যার 71 হয়ে গেল, এক আবার বেশি হয়ে গেল। হ্যাঁ বেশ ঠিক আছে, এটা কত ছিল, এটা মিনিট লিখে দিলাম, এটা 3 ঘন্টাটা লিখে দিয়েছি স্যার। এটা এটা তো কম স্যার, এটাকে বিয়োগ দেবো? হ্যাঁ, এবার এটাকে বিয়োগ দিতে হয়েছে। দেখো, এটা 60 বিয়োগ দিলেই আগে যোগ হবে, বেশ আগে যোগ হয়ে গেছে। এটা প্লাস করি, এটাকে মাইনাস করি, তাহলে এটাকে যা ছিল লিখে দিই। এটা কত হলো, 1
এটা কত হলো, 7 আর 6 13, এটা 6 আর 1 7, তো 11 মিনিট হয়ে গেছে এদিকে 4 ঘন্টা, 4 ঘন্টা 11 মিনিট 2 সেকেন্ড। প্রথমে হয়েছিল কত, 3 ঘন্টা 77 মিনিট 62 সেকেন্ড। আমার শেষ থেকে করতে করতে এইছি, যখনই স্যার শেষে বিয়োগ দেবো, স্যার 60-এর বেশি হলে বিয়োগ দেবো। এবার একটু স্যার অন্যরকম করবো আমরা, মনে করো 4 ঘন্টা সঙ্গে যোগ দিতে হবে 2 ঘন্টা 20 সেকেন্ড। স্যার কী করে দেবো, এটা এটা ঘন্টা আছে, এটাও ঘন্টা আছে, দুটো পেয়েছি সেকেন্ড, স্যার কী করে যোগটা করব, কিছুই নেই। তাহলে লেখো 4 ঘন্টা 0 মিনিট 00 মিনিট করবে, 15 মিনিট, অনেক সময় মিনিট 20 মিনিটও হয়, কখনো 25 মিনিটও হয়, কখনো 40 মিনিটও হয়, দুটো শূন্য শূন্য করতে হয়, 00 মিনিট 00 সেকেন্ড। বুঝতে পেরেছ, তাহলে 00 মিনিট 00 সেকেন্ড। কেন 00 করলাম, 1টা 0 দিতে পারতাম, কারণ হচ্ছে সেকেন্ড তো 35 হতে পারে, 36 হতে পারে, 17 হতে পারে, সেই দুটো করে ঘর নিতে হয়, তাহলে এটা মিনিট। এইবার কত বিয়োগ দেবো, 2 ঘন্টা 20 সেকেন্ড, যোগ দেবো কত, 2 ঘন্টা 20 সেকেন্ড। তা ঠিক ঘন্টার তোলায় ঘন্টা লিখি, 2 ঘন্টা মিনিটে তাহলে কিছু লিখবো না, এই 20 সেকেন্ডের জায়গাটা লিখবো। চলো আমাদের কি হয়ে গেছে, 20 সেকেন্ড পেয়ে গেলাম, তাহলে 4 ঘন্টা 6 ঘন্টা 20 সেকেন্ড। এইবার যদি আমি এইখানটাতে দু আর একটা তৈরি করে নিই ছোট করে, মনে করো 4 ঘন্টা 12 মিনিট কে সঙ্গে যোগ করতে হবে প্লাস কত, না 2 ঘন্টা 18 মিনিট 40, 18, এটা এটাকে দিতে হবে 10 মিনিট 40 সেকেন্ড। চলো আমরা করি, তা 4 ঘন্টা লিখেছি স্যার, বেশ 4 ঘন্টা যখন লিখেছ, এবার পরে কী করবে, ঘন্টাটা লিখিনি, দিয়ে এবার 2টো মিনিটে ঘর স্যার, 2টো সেকেন্ডে ঘর। হ্যাঁ ঠিক আছে, এবার তুমি তলায় ঘন্টাটা দিয়ে দাও, 2 ঘন্টা দিয়ে দাও, এখানে 10 মিনিটটা, এই তারপর 40 সেকেন্ডটা এখানে দিয়ে দাও, তলায় তলায় এটা মিনিটে ঘরটা মিনিট, সেকেন্ডে ঘরটা সেকেন্ড, বসে শুরু করে দাও, 40 সেকেন্ড, 10 মিনিট 6 ঘন্টা, কিছু ব্যাপার নেই, যেমন দেবে সেরকম ধারা শিখবো। আমি পরবর্তীকালে আরও শেখাবো, আজকে শুধু যোগটা শেখালাম, পরের দিন বিয়োগ শেখাবো, তারপরে আবার ঘন্টা মিনিটে যোগ শেখাবো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।